আচ্ছা, তো আমরা হচ্ছে গত ক্লাসে যেখানে পড়েছিলাম সেটা হচ্ছে কম্পিউটারের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্ক গুলো পড়ছিলাম। আমরা হচ্ছে এই যে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক পড়েছিলাম আগে, আর গত ক্লাসে পড়েছিলাম ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক, পেন, লেন, মেন, ওয়ান এগুলো পড়েছিলাম। তারপর হচ্ছে নেটওয়ার্কের মডেল পড়েছিলাম। মডেল গুলা ছিল হচ্ছে কিরকম, পেয়ার টু পেয়ার মডেল ছিল। তো হচ্ছে তারপরে আমরা আজকে যেটা পড়ব, আমরা হচ্ছে আজকের যে টপিকটা এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। এটা হচ্ছে তোমার আসে হচ্ছে এমসিকিউ তে আসে, এই এই পার্ট গুলো এমসিকিউ এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। নেটওয়ার্কিং ডিভাইস মানে হচ্ছে আজকে আমরা যেটা বলবো আর কি, নেটওয়ার্কিং কম্পিউটারের নেটওয়ার্ক তৈরি করতে গেলে, হ্যাঁ, কয়েকটা ডিভাইস বা কম্পিউটার কানেক্ট করে নেটওয়ার্ক তৈরি করতে গেলে যেসব ডিভাইস গুলো আমাদের বেশি দরকার হয় সেগুলোকে বলা হয় কম্পিউটারের নেটওয়ার্কিং ডিভাইস। তো এখানে একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি, এই লিস্টের মধ্যে আছে মডেম, আছে নিক, আছে যেটাকে বলা হয় এনআইসি কার্ড বা নিক নিক কার্ড, এটা হচ্ছে বলা হয় নেটওয়ার্ক কার্ড, নিক কার্ড মানে হচ্ছে নেটওয়ার্ক কার্ড। তারপর আছে হচ্ছে রিপিটার, আছে রিপিটার, আছে হাব, আছে সুইচ, আছে রাউটার, আছে এই ধরনের ডিভাইস গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। এবং আমরা আজকের আমাদের যে ফোকাসটা সেটা হচ্ছে ডিভাইস গুলো কোনটা কি কাজ করে, কোনটা কোথায় ব্যবহার করা হয়, কোনটা কেন দরকার হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তাহলে আমরা এখন যেগুলো পড়তে যাচ্ছি সেগুলো হচ্ছে কম্পিউটারের নেটওয়ার্কিং ডিভাইস। তো নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে আমরা দেখি আমাদের এখানে প্রথমে কোনটা আছে, প্রথমে যে নেটওয়ার্কিং ডিভাইসটা আছে সেটা হচ্ছে মডেম। তো এই মডেম, এখানে আমরা কিছু মডেম দেখতে পাচ্ছি, যেমন ফ্ল্যাশ মডেম আছে, তারপর টেলিটকের মডেম আছে এখানে, এই যে এটা হচ্ছে টেলিটকের, এটা হচ্ছে হুয়াওয়ের একটা মডেম, এটা হচ্ছে কিউবির মডেম, এটা হচ্ছে গ্রামীণ ফোনের মডেম, এরপর আরো আছে বাংলা লাইনের মডেম, আছে বিভিন্ন ধরনের মডেম আছে। এই মডেম গুলোকে কেন নেটওয়ার্কিং ডিভাইস বলা হয় মনে রাখতে হবে, আমরা এখন যেটা পড়ছি সেটা হচ্ছে কম্পিউটারের বা হচ্ছে যে তথ্য প্রযুক্তির বা ডেটা কমিউনিকেশনের নেটওয়ার্কিং ডিভাইস। তো আমরা এখন যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মডেম, MODM, মডেমটাকে ক্যাপিটাল এভাবে লিখা হয়, সবগুলোকে বড় হাতে দিয়ে মূলত লেখা হয়। এই মডেম শব্দটাকে ভাঙলে এখানে দুইটা শব্দ পাওয়া যায়, একটা হচ্ছে মড আর একটা হচ্ছে ড্যাম, ঠিক আছে, মড আর একটা হচ্ছে ড্যাম। তো এই দুইটা শব্দ থেকে তৈরি করা হয়েছে কি, মডেম। তো মড শব্দটা কোথা থেকে এসেছে, মড শব্দটা এসেছে হচ্ছে মডুলেশন থেকে, এটা এসেছে মডুলেশন থেকে, মডুলেশন মডুলেশন। আর হচ্ছে ড্যাম এসেছে ডিমডুলেশন থেকে, ড্যাম হলো ডিমডুলেশন, DEMODULATION। তাহলে আমরা বলতে পারি মডেম শব্দ এসেছে দুইটা শব্দ থেকে, একটা হচ্ছে মডুলেশন, একটা হচ্ছে ডিমডুলেশন। তো এটাকে হচ্ছে আমরা এভাবে বলি যে মডুলেশনের মো আর হচ্ছে ডিমডুলেশনের ডেম, এই গুলো নিয়ে, এই দুইটা সব অক্ষর নিয়ে, শব্দ নিয়ে আমরা তৈরি করেছি হচ্ছে মডেম। তাহলে মডেম শব্দের মধ্যে দুইটা কাজ আছে, দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে মডুলেশন করা, একটা হচ্ছে ডিমডুলেশন করা। এখন মডুলেশনটা কি আর ডিমডুলেশনটা কি, মডুলেশন হচ্ছে মানে পরীক্ষাতে আসতে পারে মডুলেশন কি, হ্যাঁ, আমরা যখন হচ্ছে মানে কম্পিউটার মানে কম্পিউটার না নেটওয়ার্কে যখন কোনো একটা সিগন্যাল পাঠাই, তো সিগন্যালটা কি হয়, সিগন্যালটাকে হচ্ছে বারবার কি করে চেঞ্জ করতে হয়। তো চেঞ্জটা আমরা কিভাবে করি, চেঞ্জটা করি হচ্ছে আমরা এইভাবে, আমরা যখন একটা সিগন্যাল পাঠাই তখন আমরা প্রথমে, এটা যদি ডিজিটাল থাকে তাহলে আমাদের হয়তো কখনো অ্যানালগ করার দরকার হয়, আবার সিগন্যাল যদি অ্যানালগ থাকে তাহলে কখনো কখনো সেটাকে ডিজিটাল করার দরকার হয়। আমরা যখন ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ করি তখন সেটাকে বলা হয় মডুলেশন। তো সংজ্ঞাটা কিন্তু লিখে নিবা, এখনই পরীক্ষাতে কিন্তু আসে মডুলেশন কাকে বলে, তাহলে লিখো মডুলেশনের সংজ্ঞা, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করার প্রক্রিয়াকে মডুলেশন বলে। কি বলেছি, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করার প্রক্রিয়াকে, রূপান্তর করার প্রক্রিয়াকে মডুলেশন বলে, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করার প্রক্রিয়াকে মডুলেশন বলে, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালকে সিগন্যালে রূপান্তর করার প্রক্রিয়াকে মডুলেশন বলে। তাহলে ডিমডুলেশনের সংজ্ঞাটা কি হবে, ঠিক এটার বিপরীতটা, ডিমডুলেশনের সংজ্ঞা হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার প্রক্রিয়াকে ডিমডুলেশন বলে। কি বলেছি, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার প্রক্রিয়াকে ডিমডুলেশন বলে। অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করার কাজকে বা প্রক্রিয়াকে ডিমডুলেশন বলে।
এই মডেমের মধ্যে অনেক কিছু বোঝার আছে, আমরা ওই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। দেখো আমরা যখন একটা সিগন্যাল পাঠাই সেটা কিভাবে যায় সেই জিনিসটা আমাদেরকে জানা দরকার আছে। আমরা যখন একটা সিগন্যাল পাঠাই তখন কিভাবে পাঠাই এটা আমরা বোঝার জন্য জাস্ট একটু কিছু কাজ করি। ধরো আমি হচ্ছে এখানে একে দেখাচ্ছি, তো দেখো আমি এখানে চিত্রের সাথে দেখাচ্ছি যে কিভাবে আমরা হচ্ছে সিগন্যাল কে পাঠাই। এখানে প্রথমে ধরো আমি একটা সেন্ডার আঁকি, এই যে ধরো এটা হচ্ছে একটা সেন্ডার, একজন সেন্ডার থেকে আমরা ডেটা পাঠাচ্ছি। তো সেন্ডার থেকে যখন আমরা ডেটা পাঠাই তাহলে কিভাবে পাঠাই, প্রথমে আমরা সেন্ডার থেকে ডেটা পাঠানোর সময় আমরা দেখি সিগন্যালটা ডিজিটাল আছে কিনা। সাধারণত যখন আমরা সেন্ডার মানে হচ্ছে একটা ডিভাইস, হতে পারে ল্যাপটপ হতে পারে মোবাইল, তো সেখান থেকে যদি আমরা কোনো জায়গায় ডেটা পাঠাতে চাই তাহলে প্রথমে এই ডেটাটা ডিজিটালি থাকে। যদি ডিজিটাল না থাকে আমরা কি করি, প্রথমে ডিজিটাল বানায় নেই। তো ডিজিটাল সিগন্যাল আর অ্যানালগ সিগন্যাল এর পার্থক্যটা কিরকম জাস্ট একটু এঁকে দেখাই তোমাদেরকে, আগে এগুলো বলছি আমি। এই যে আমরা এসি যে কারেন্ট বলি এটা হচ্ছে তোমার অ্যানালগ সিগন্যাল হচ্ছে এভাবে করে লিখে, ওকে। আর ডিজিটাল সিগন্যাল কিভাবে করে রিপ্রেজেন্ট করে এটা আমরা অধ্যায় তিনে করেছিলাম। ডিজিটাল সিগন্যাল হচ্ছে এভাবে করে রিপ্রেজেন্ট করে, এটাকে বলে পালস ট্রেন, অর্থাৎ এরকম করে একটা পালস উঠবে নামবে। এই যে পালস ট্রেনটা এটাকে বলা হয় ডিজিটাল সিগন্যাল, ওকে, এটাকে বলা হয় ডিজিটাল সিগন্যাল। আচ্ছা তাহলে অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল দুইটা আশা করি আমরা চিনতে পারলাম। এখন দেখো তুমি যখন প্রথমে একটা ডিভাইস থেকে সেন্ডার থেকে সিগন্যাল পাঠাবা তখন সেটা কি হবে, ডিজিটাল না থাকলে সেটাকে ডিজিটাল করা হবে ফার্স্টে, সাধারণত ডিজিটালি থাকে। তাহলে আমরা একটা সিগন্যালকে প্রথমে ডিজিটাল করলাম, হয়ে গেল ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল হয়ে গেলে এরপরে কাজ হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে মডেমের মধ্যে দিয়ে চালান করব। আমরা একটু কি করব, একটা মডেম নিব। মডেমটা কেন নিব, কারণ সিগন্যালটা ডিজিটালে আছে, আমরা যদি দূর দূরান্তে পাঠাতে চাই তাহলে দূর দূরান্তে পাঠানোর জন্য আমরা অ্যানালগ সিগন্যাল ব্যবহার করি। তাহলে আমরা একটা মডেম ব্যবহার করলাম, এটা হচ্ছে মডেম। এখন আমরা কি করব, এই মডেম থেকে আমরা কি করব, সিগন্যালটাকে ডিজিটাল যেটা আছে সেই সিগন্যালটাকে ডিজিটাল থেকে অ্যানালগ সিগন্যাল বানিয়ে নিব। কেন বানাবো, যেন দূরে আমরা পাঠাতে পারি। আমরা এখান থেকে সিগন্যালটাকে অ্যানালগ বানায় ফেলবো, হয়ে গেল অ্যানালগ সিগন্যাল। এই যে অ্যানালগ সিগন্যাল হয়ে গেল, এরপরে যখন আমরা কোনো জায়গায় মানে ধরো পাঠাই ফেললাম, দূর দূরান্তে কোথাও পাঠাই ফেললাম, তখন আমরা সেখানে কি করব, আরেকটা মডেম ব্যবহার করব। কেন ব্যবহার করব, কারণ আমরা যে সিগন্যালটা পাঠালাম সেটা তো আছে অ্যানালগ ফর্মে, কিন্তু আমাদের যে ডিভাইস গুলো সেই ডিভাইস তো অ্যানালগ সিগন্যাল বুঝে না, তারা তো কি চিনে, ডিজিটাল সিগন্যাল চিনে। সেজন্য আমরা কি করব, ওই অ্যানালগ সিগন্যালটাকে আবার আমরা হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে নিব। তাহলে আমরা যত ধরনের সিগন্যাল আদান প্রদান করি সব জায়গার ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে কমন একটা বিষয়, একেবারে এই জিনিসটা হচ্ছে একবারে কমন বিষয়। তাহলে বুঝতে পেরেছো এখানে আমরা কি করলাম, ফার্স্টে এখানে এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে সেন্ডার সেন্ডার আর হচ্ছে এটা হচ্ছে একটা মডেম, এটা হচ্ছে আরেকটা মডেম, আর সবার লাস্টে হচ্ছে যেটা সেটা হচ্ছে রিসিভার। তো এখন আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা যে নেটওয়ার্কিং ডিভাইস গুলো ব্যবহার করি সেসব ডিভাইসে কি থাকে, এই যে মডেম ডিভাইসটা দেওয়া থাকে, অর্থাৎ যেখানে আমরা সিগন্যাল আদান প্রদান করি সেখানে কি থাকে, মডেম ডিভাইসটা থাকে। তো মডেমের কাজটা কি, সিগন্যালটাকে অ্যানালগ থেকে ডিজিটাল করে, আবার হচ্ছে ডিজিটাল থেকে অ্যানালগ করে, অর্থাৎ দুইটা কাজ এসে করে, যখন যেটা দরকার হয় তখন কি করে সে, সেটা হচ্ছে ব্যবহার করে। আশা করি তোমরা মডেমের কাজটা বুঝতে পেরেছো। তোমরা যদি পরীক্ষায় মডেমের কাজ বলে তখন তোমরা এই চিত্রটা আঁকতে পারো, হ্যাঁ মডেমের কাজের কথা বললে। আর হচ্ছে এখানে চাইলে চিত্রের মধ্যে আরো কিছু জিনিস লিখতে পারো, সেটা হচ্ছে কি, এখানে মাঝখানে যেটা ছিল এই যে এটা হচ্ছে তোমার মিডিয়াম মানে তার, আমরা দূর দূরান্ত যখন পাঠাই তখন কি লাগে, একটা মিডিয়াম লাগে, মাধ্যম লাগে, সেটা হতে পারে অপটিক্যাল ফাইবার কেবল, ঠিক আছে, হতে পারে হচ্ছে কোএক্সিয়াল কেবল, এরকম যে তারগুলো যে ব্যবহার করি তার মাধ্যম, সেই মাধ্যমটা হচ্ছে কি, সেই মাধ্যমটা হচ্ছে আমাদের মূল মিডিয়াম, ওকে। তাহলে এটা হচ্ছে একটা ডেটা কমিউনিকেশন সিস্টেমের একটা প্রধান একটা পার্ট যেখানে মডেম ব্যবহার করা হয়। তাহলে মোট কথা হচ্ছে আমরা যে সেন্ডার রিসিভার মানে আমাদের সেন্ডার বা রিসিভার যাই থাকুক না কেন সেখানে আমাদের কি দরকার হয়, সেখানে আমাদের হচ্ছে মডেম দরকার হয় ডিজিটাল থেকে অ্যানালগ করার জন্য এবং অ্যানালগ থেকে ডিজিটাল করার জন্য। সামারি বললে যদি মডেমের সামারি বলি আমরা তাহলে কি হবে,
ডিজিটাল সিগন্যালকে যদি আমরা অ্যানালগ করি তাহলে সেটা হবে মডুলেশন, আর হচ্ছে অ্যানালগ থেকে যদি আমরা ডিজিটাল করি তখন সেটাকে বলা হয় ডিমডুলেশন। তো আমাদের এখানে ডিজিটাল এবং হচ্ছে অ্যানালগ দুইটা জিনিসই হচ্ছে আমাদের একসাথে দরকার হয়। তাহলে আমাদের হচ্ছে মডেমের কাজ আমরা বুঝতে পারলাম। তাহলে মডেম হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস, এটার কাজটা কি? এটা কাজ হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল দুইটা কাজই করে। এর পাশাপাশি সে যেটা করে, এটার পাশাপাশি সে যেটা করে সেটা হচ্ছে তোমার মানে আমাদের যে কম্পিউটার গুলো আছে, তো এই মডেম গুলো হচ্ছে কার্ড আকারে কম্পিউটারে বসানো থাকে। যেসব জায়গায় আমরা মানে মডেম ব্যবহার করার দরকার হবে, অর্থাৎ যেহেতু আমাদের কম্পিউটারে সিগন্যাল আদান প্রদান করার জন্য যেহেতু মডেম লাগবে, তো সাধারণত এগুলো মানে মডেম গুলো হচ্ছে বসানো থাকে আমাদের কোথায়, কম্পিউটারের মধ্যে বসানো থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে এক ধরনের মডেম। আরেক ধরনের মডেম হচ্ছে যে আমরা যেগুলো একটু আগে ছবিতে দেখালাম, যে এই ছবিগুলো, এই মডেম গুলো হচ্ছে কি করে, এগুলো ইন্টারনেটের জন্য আমরা ব্যবহার করি। তাহলে মডেম বলতে মূলত আমরা একটু আগে যে জিনিসটা দেখালাম এটা হচ্ছে মূলত মডেম, আর এখন যে ছবিতে যে মডেম গুলো দেখাইছি এগুলো এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস। এগুলোর সাথে আমরা কি করি, এগুলোর সাথে হচ্ছে আমরা ইন্টারনেট আনার জন্য ব্যবহার করি। ওকে, তো মডেম গেল। তারপর হচ্ছে আমাদের পরের যে কার্ডটা আছে সেটার নাম হচ্ছে এনআইসি কার্ড বা নিক কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এই কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। দেখো এনআইসির পুনরূপটা পরীক্ষা আসতে পারে, এনআইসির পুনরূপ হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এখন এই জিনিসটার কাজটা কি, যদি তুমি তোমার কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে চাও, যদি তোমার কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে চাও তাহলে এই কার্ড ব্যবহার করতেই হবে, এটা ছাড়া কি করা যাবে না, ইন্টারনেট ব্যবহার করা যাবে না। এখন কথা হচ্ছে তুমি বলতে পারো, স্যার আমার কম্পিউটারে তো আমি এনআইসি কার্ড ব্যবহার করি না। আমাদের প্রত্যেকটা কম্পিউটারে যখন প্রথম দিকে কম্পিউটার গুলো ছিল মানে কয়েক বছর আগে, তখন কি হতো, কম্পিউটার কেনার পর এই এনআইসি কার্ডটা, এই নিক কার্ডটা কি করা হতো, কানেক্ট করা লাগতো, আলাদা করে কিনে বা কানেক্ট করা লাগতো। কিন্তু বর্তমানে এই নিক কার্ডটা আগে থেকে বিল্ট ইন করা থাকে, অর্থাৎ কম্পিউটারের মধ্যে এটা দেওয়া থাকে, কম্পিউটার মধ্যে দেওয়া থাকে, আমাদেরকে কিছুই করতে হয় না, অর্থাৎ আমাদেরকে এটা আলাদা করে লাগাইতে হয় না। এখন সব কম্পিউটারের মধ্যে আমাদের সিপিইউর ভিতরে এটা বসানো আছে। তাহলে নিক কার্ডের কাজটা কি, কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার জন্য যে কার্ড ব্যবহার করা হয় সেটাকে বলা হয় নিক কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তো কাজটা আশা করি বুঝতে পেরেছো, এই লাইনটা লিখে ফেলবা, যে কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করার জন্য যে কার্ডের দরকার হয়, যে কার্ডটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় নিক কার্ড, এনআইসি কার্ড। তাহলে নিক কার্ড আমাদের লিখা হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রাউটার। সম্ভবত এখানে কি রাউটার আছে কিনা বা অন্য কিছু আছে কিনা, রাউটারটা আমরা একটু পরে দেখি। আর কি আছে দেখি, রাউটার আছে, হাব আছে, সুইচ আছে। আচ্ছা আমরা হাব আর সুইচ আগে পড়ি, তারপর হচ্ছে রাউটার পড়ছি। তো দেখো হাব আর সুইচ মানে দুইটা জিনিস, একটা হচ্ছে হাব একটা হচ্ছে সুইচ। আমরা গত ক্লাসগুলোতে যখন কম্পিউটারে নেটওয়ার্ক করছিলাম তখন আমি বলছিলাম যে অনেকগুলো কম্পিউটারকে যদি একসাথে কানেক্ট করতে হয়, কানেক্ট করার জন্য কিছু পোর্ট ব্যবহার করা হয়, যে পোর্ট গুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় হাব অথবা হচ্ছে সুইচ। এখানে দেখো একটা হাব আছে, তার মধ্যে অনেকগুলো পোর্ট আছে, ওই পোর্ট গুলোর মধ্যে দিয়ে আমরা কি করি, অনেকগুলো কম্পিউটার কানেক্ট করি। নেটওয়ার্ক তৈরি করার জন্য এই পোর্ট গুলো দরকার হয়। তাহলে আমরা গতদিন দেখেছিলাম যে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক বা ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক বা হচ্ছে তোমার এই যে ল্যান ম্যান প্যান, ওই যে নেটওয়ার্ক গুলো করার জন্য যেখানে তার আছে ওই তার মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করার জন্য অবশ্যই অবশ্যই হাবের দরকার হবে। তাহলে হাব হচ্ছে কি, একটা কানেকশন পয়েন্ট। যদি এক কথায় বলতে চাও তাহলে তুমি বলবা, যদি সংজ্ঞা আকারে লিখতে চাও তখন বলতে পারো যে হাব হলো নেটওয়ার্কের ডিভাইস সমূহের মধ্যে একটা কানেকশন পয়েন্ট। হাব হলো নেটওয়ার্কের ডিভাইস সমূহের একটা কানেকশন পয়েন্ট বা সাধারণ কানেকশন পয়েন্ট। হাব হলো নেটওয়ার্কের ডিভাইস সমূহের একটা সাধারণ কানেকশন পয়েন্ট। তো ল্যান নেটওয়ার্ক যখন আমরা ল্যান যখন তৈরি করি, তো ল্যান হচ্ছে তোমার বিভিন্ন সেগমেন্টের ধরে ভাগ করা আছে, এটা একটা সেগমেন্ট, ওটা একটা সেগমেন্ট, বিভিন্ন পার্ট আছে, ওই সবগুলো পার্টকে একসাথে কানেক্ট করার জন্য আমরা হচ্ছে কি করি, হাবটা ব্যবহার করি। হাবের মধ্যে কি থাকবে, অনেকগুলো পোর্ট থাকবে, এই পোর্ট গুলো হচ্ছে এক একটা কি হয় সেগমেন্ট, ল্যানের এক একটা সেগমেন্টকে সে কানেক্ট করে। এখন এমসিকিউ তে আসে যে হচ্ছে এই হাবটা, হ্যাঁ হাবটা কোন টপোলজির ক্ষেত্রে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ইউজ করা হয়, স্টার টপোলজিতে। স্টার টপোলজি, টপোলজি মানে আমরা এখন পড়ি নাই, পড়বো, এটা আমরা 8-9 পড়েছিলাম টপোলজি। স্টার টপোলজি হচ্ছে এরকম কি থাকে, অনেকগুলো কম্পিউটার থাকে, এই অনেকগুলো কম্পিউটারকে কি করা হয় একসাথে কানেক্ট করা হয়, ধরো এটা হচ্ছে স্টার টপোলজি। আমরা স্টার টপোলজি পড়বো, জাস্ট এই সবগুলো কম্পিউটারকে আমরা একটা জায়গা থেকে কানেক্ট করতেছি, কোথায় কানেক্ট করতেছি, একটা হচ্ছে এখানে আমাদের হাব আছে। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন টপোলজিতে, কোন টপোলজিতে হাব
কেন্দ্রীয় কম্পিউটার হিসেবে ব্যবহার করা হয় বা কানেক্টিং ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। আমরা বলবো হচ্ছে স্টার টপোলজিতে হাব কানেক্টিং ডিভাইস হিসেবে বা কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। কি লিখবো আমরা, একটা নোট লিখবো স্টার টপোলজিতে। তোমরা চাইলে পরে ভিডিওটা শোনার সময় আবার লিখতে পারো, যখন রেকর্ডিং শুনবা তখন লিখতে পারো, আপাতত বুঝে নিতে পারো। আমরা লিখবো হচ্ছে স্টার টপোলজিতে হাব কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। স্টার টপোলজিতে হাব কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ স্টার টপোলজিতে অনেকগুলো কম্পিউটার থাকে, সেই সব কম্পিউটার গুলো কানেক্ট করার জন্য বা একটা জায়গা থেকে কন্ট্রোল করার জন্য আমরা কি করি, হাবটা ব্যবহার করি। হাব, হাবের বৈশিষ্ট্য যদি বলা হয়, হাব হচ্ছে কি করে, হাব হলো নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করে, ঠিক আছে। তারপর হচ্ছে ডেটা আদান প্রদানে সে কি করে সাহায্য করে। যদি হচ্ছে তোমার হাবের একটা অসুবিধা হচ্ছে, যদি কম্পিউটারে অনেকগুলো মানে অনেকগুলো কম্পিউটার যদি নেটওয়ার্কে বেড়ে যায় তৈরি মানে আসে, অর্থাৎ ধরো তোমার নেটওয়ার্কে 4টা কম্পিউটার ছিল, পরবর্তীতে যদি তুমি 2টা কম্পিউটার বা 3টা কম্পিউটার বাড়াও, সেক্ষেত্রে কম্পিউটার বাড়লে ট্রাফিক বেড়ে যায়, মানে সিগন্যাল আদান প্রদানে একটু বিঘ্ন ঘটে, ট্রাফিক বেড়ে যায়। এটা হচ্ছে হাবের একটা অসুবিধা। তো আমরা হাবের সুবিধা অসুবিধা একটু পরে পড়বো, কারণ হচ্ছে আমরা এই হাবের সাথে সুইচের একটা কানেকশন তৈরি করব, মানে দুইটার মধ্যে সম্পর্ক তৈরি করব। এই হাবের মতো আরেকটা ডিভাইস হচ্ছে সুইচ, দুইটার কাজ একই রকম, অলমোস্ট একই রকম, একটু শুধু পার্থক্য আছে। তো সুইচ তুমি কি বলবা, সুইচ হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস বা হচ্ছে একটা কানেকশন পয়েন্ট। তো এই সুইচটা কিরকম, এটাও কি করে, তুমি অনেকগুলো কম্পিউটারকে কি করো, কানেক্ট করতে পারো, এটার সাহায্যে নেটওয়ার্ক তৈরি করতে পারো, ঠিক আছে। এখন এই দুইটার মধ্যে পার্থক্যটা আমাকে একটু ভালো করে জানতে হবে। পার্থক্যটা হচ্ছে, মনে করো তুমি একটা সিগন্যাল তুমি হচ্ছে পাঠাবা, জাস্ট একটু ভালো করে খেয়াল করো, চিত্রটা দেখে একটু ভালো করে খেয়াল করো। মনে করো তুমি একটা সিগন্যাল এই পিসি থেকে তুমি পাঠাবা, এখান থেকে তুমি পাঠাবা হচ্ছে এই পিসিতে, ওকে। একটা সিগন্যাল তুমি এই পিসি থেকে পাঠাবা কোথায়, সুইচ হয়ে এই পিসিতে পাঠাবা। আচ্ছা, পাঠালা। এখন পাঠানোর সময় যদি আমি হাবের সাহায্যে পাঠাই তাহলে একরকম ঘটনা ঘটবে, যদি সুইচের সাহায্যে পাঠাই তাহলে আরেকরকম ঘটনা ঘটবে, ঠিক আছে। কিরকম ঘটনা ঘটবে, মনে করো আমি হচ্ছে একজনকে বললাম, ঠিক আছে, আমি একজনকে বললাম মানে যেকোনো একজনকে, অন্য ক্লাসের একজনকে বললাম যে এই শীট গুলো নিয়ে তুমি হচ্ছে এই সেকেন্ড ইয়ারের ক্লাসে দিবা। এখন বাইরের কেউ হলে কি করবে, সে তো মানে সেকেন্ড ইয়ার ক্লাসটা যদি চিনে তাহলে সেকেন্ড ইয়ার ক্লাস থেকে সবাইকে শীট গুলো দিয়ে দিবে, ঠিক আছে, সেকেন্ড ইয়ার ক্লাস থেকে সবাইকে সে শীট গুলো দিয়ে দিবে। অথবা আমি বললাম যে তুমি কোচিং এ গিয়ে কোচিং এর স্টুডেন্টদেরকে শীট গুলো দিবা। এখন যে চিনে না যে কারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট কারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, সে কিন্তু সবাইকে শীট দিয়ে দিবে, তাই না। আর আমি যদি এমন কাউকে শীটটা দিই, ধরো তোমাদের ক্লাসের আমি কাউকে শীটটা দিলাম, দিয়ে বললাম যে এটা তোমাদের ক্লাসের সবাইকে দিবা, ফার্স্ট ইয়ার কাউকে দেওয়ার দরকার নাই, অর্থাৎ যে জানে যে হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কারা কারা, সে হচ্ছে শীট গুলো আলাদা করে দুই ক্লাসে দিতে পারবে। আর যে চিনে না জানে না সে কি করবে, সবাইকে শীটটা দিয়ে দিবে। এখন এই হাবের যেটা হয়, হাবের যখন তুমি একটা সিগন্যাল দিবা, হাবকে দিয়ে যখন বলবো ভাই এই সিগন্যালটা তুমি ওই কম্পিউটারকে পাঠাই দাও, তখন সে কি করবে না, সে হচ্ছে ওই কম্পিউটারকে চিনে না, সে কি করবে, তার নেটওয়ার্কের আন্ডারে যত কম্পিউটার আছে সবাইকে সে সিগন্যালটা পাঠাই দিবে। হাব কি করবে, তাকে তুমি যে সিগন্যালটা দিবা সে সবাইকে সিগন্যালটা পাঠাই দিবে। কিন্তু সুইচের ওই ক্ষমতাটা আছে, সে কি করতে পারে, সে ডিসিশন নিতে পারে। সুইচে তুমি যখন সিগন্যাল দিয়ে বলবা যে এটা হচ্ছে পাঠাবা 2 নম্বর কম্পিউটারে, তখন সে শুধু 2 নম্বর কম্পিউটারে পাঠাবে, অন্য কোনো কম্পিউটারে সে পাঠাবে না। এখন আমরা এক কথায় বলতে পারি সুইচ হলো ইন্টেলিজেন্ট ডিভাইস আর হাব ইন্টেলিজেন্ট ডিভাইস না। ইন্টেলিজেন্ট কেন, সুইচ হচ্ছে সিদ্ধান্ত নিতে পারে, হাব হলো সিদ্ধান্ত নিতে পারে না, ক্লিয়ার। তাহলে আমরা বলতে পারি সুইচ হচ্ছে ইন্টেলিজেন্ট ডিভাইস। এটা 6 নম্বর প্রশ্ন আসে যে সুইচ ও হাব এক নয় ব্যাখ্যা করো, অথবা অনেক সময় বলে সুইচ হলো ইন্টেলিজেন্ট ডিভাইস, আবার অনেক সময় প্রশ্ন করে যে হাবের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই। মানে এই প্রশ্নগুলো 6 নম্বরের জন্য খুবই কমন প্রশ্ন। আবার শুনো, বলে অনেক সময় কি যে হাব ও সুইচের মধ্যে পার্থক্য লিখো, এটা বলতে পারে। আবার বলে হাব ও সুইচ এক নয় ব্যাখ্যা করো। আবার অনেক সময় বলে যে সুইচ নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে, ব্যাখ্যা করো। আবার বলতে পারে হচ্ছে সুইচ হচ্ছে ইন্টেলিজেন্ট ডিভাইস, যেখানে হাব ইন্টেলিজেন্ট ডিভাইস নয়, এরকম টাইপের প্রশ্ন করে তোমাকে তখন ব্যাখ্যা করতে হবে এই কথাগুলো, আমি যে কথাগুলো বললাম। এখন যদি আমরা পার্থক্য বলি, আমরা যদি এতক্ষণ যা যা বললাম সুইচ আর হাব নিয়ে, এটা যদি পার্থক্যটা বলি তাহলে কি দাঁড়াচ্ছে পার্থক্যটা দেখো। আমরা যদি সুইচ আর হাবের পার্থক্য বলি তাহলে প্রথমেই বলতে পারি, কি বলতে পারি, যে সুইচ হলো কি করে, সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পন্ন একটা নেটওয়ার্কিং ডিভাইস, যেখানে হাব নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে না, মানে সিদ্ধান্ত নিতে পারে না, ওকে। তারপর হাব কি করে, হাব হচ্ছে সিগন্যাল যখন পাঠানো হবে তখন
প্রাপক কম্পিউটারের সবগুলো পোর্টে সিগন্যালটা পাঠিয়ে দেয়। কি করে হাব সিগন্যাল পাঠানো হলে প্রাপক কম্পিউটারের সবগুলো কম্পিউটার সেই সিগন্যালটা পাঠিয়ে দেয়, কিন্তু সুইচ প্রেরক থেকে কোনো সিগন্যাল পাঠানো হলে সে নির্দিষ্ট প্রাপক কম্পিউটারে বা নির্দিষ্ট পোর্টে সিগন্যাল পাঠাইতে পারে, নির্দিষ্ট পোর্টের কম্পিউটারে সিগন্যাল সে পাঠাতে পারে। হাবে হচ্ছে সময় বেশি লাগে সিগন্যাল পাঠাইতে, সুইচে সময় কম লাগে। হাবে হচ্ছে কি করে সিগন্যাল পাঠাইতে সময় বেশি লাগে, সুইচে কম লাগে। হাবে হচ্ছে সময় বেশি লাগে, সুইচে কম লাগে। হাবের দাম সস্তা, সুইচের দাম বেশি। কারণ বেশি কেন? কারণ সুইচ তো ইন্টেলিজেন্ট ডিভাইস, তাহলে এটা তৈরি করতে এটা হচ্ছে কি হচ্ছে খরচ বেশি হয়েছে, তাই এটা বিক্রি করে বেশি দামে। সুইচ হচ্ছে ইন্টেলিজেন্ট ডিভাইস, তাই এটার খরচ বেশি, আর হাবের হচ্ছে খরচ কম। আর হাবে হচ্ছে পোর্ট সংখ্যা কম থাকে, সুইচে হচ্ছে পোর্ট সংখ্যা বেশি থাকে। এখানে দেখো অল্প অল্প পোর্ট, ধরো এখানে পোর্ট আছে 5-6টা, এখানে দেখো অনেকগুলো পোর্ট আছে, প্রায় 10-12টা পোর্ট আছে। মানে তুলনামূলক ভাবে হাবের থেকে সুইচের পোর্ট সংখ্যা বেশি থাকে, এই জন্য সুইচে বেশি ডিভাইস কানেক্ট করা যায়। তো এই পার্থক্যটা তোমরা লিখে আমাকে জমা দিবা সুন্দর করে গুছিয়ে, ঠিক আছে? তোমাদের বইয়ে পার্থক্যটা আছে, তো পরীক্ষাতে যদি আসে পার্থক্যটা ভালো করে পড়লেই তুমি হচ্ছে দুইটা সুবিধা অসুবিধাগুলো লিখতে পারবা। ওকে, তাহলে আমরা বলতে পারি যে হাবে ডেটা ফিল্টারিং সম্ভব হয় না, কিন্তু সুইচে ডেটা ফিল্টারিং সম্ভব হয়। ফিল্টারিং মানে তুমি ডেটাকে বাছাই করে কোথায় পাঠাবা সেটা ঠিক করে দিতে পারতেছো। হাবে কি হয় না, ডেটা ফিল্টারিং করা যায় না, সুইচে ডেটা ফিল্টারিং করা যায়, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে হাবে হচ্ছে তোমার নির্বিঘ্নে ডেটা পাঠানো যায় না, ডেটা পাঠালে বাধার সম্ভাবনা থাকে, কিন্তু সুইচে নির্বিঘ্নে ডেটা পাঠানো যায়। কি হয় না, ডেটা মানে বাধা পায় না, অর্থাৎ ইজিলি ডেটা পাঠানো যায়। আর যদি বলি কোনটার কনফিগারেশন জটিল, সুইচের কনফিগারেশন জটিল, কারণ যেহেতু এটা ইন্টেলিজেন্ট ডিভাইস, এটা তৈরি করতে ঝামেলা হয়েছে বেশি, এটার কনফিগারেশনটা জটিল। আর হাবের কনফিগারেশন জটিল না, মানে তুলনামূলক কম জটিল। সুইচের কনফিগারেশন জটিল, হাবের কনফিগারেশন তেমন জটিল না। তোমরা ভিডিওটা পরে শুনে সুন্দর করে পার্থক্যগুলো নোট করবা, নোট করে আমাকে হচ্ছে এটা জমা দিবা। ওকে, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাউটার। তাহলে হাব আর সুইচ গেল, কারো যদি হাব আর সুইচ নিয়ে কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা করতে পারো আমাকে, যদি হাব আর সুইচ নিয়ে প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো। আচ্ছা, এখন আমরা কথা বলবো রাউটার নিয়ে। রাউটার তো আমরা সবাই জানি, ঠিক আছে? রাউটার তো আমরা সবাই জানি, এটা তো আমরা সবাই বাসায় ব্যবহার করি। তো এই যে রাউটারও একটা ইন্টেলিজেন্ট ডিভাইস, ঠিক আছে? একটা ইন্টেলিজেন্ট ডিভাইস যেটা কি করে, এটা নেটওয়ার্কিং ডিভাইস, এটা কি করে নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করে। তো রাউটারের মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে যে উচ্চ কম্পিউটার থেকে ডেটা কি করে, ডেটা হচ্ছে প্যাকেট আকারে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। মনে করো তোমার হচ্ছে একটা রাউটার আছে, হ্যাঁ রাউটার আছে, তো রাউটারে তো কোনো একটা জায়গা থেকে কানেকশনটা আসছে, তাই না? রাউটারে ধরো ইন্টারনেটের কানেকশন তুমি রাউটারে দিলা, মানে আমরা যেটাকে বলি ওয়াইফাই। তো রাউটার থেকে, রাউটারে কিন্তু ইন্টারনেটে এমনি এমনি আসে নাই, কোনো একটা জায়গা থেকে কানেকশনটা আসছে। তাহলে ওই উচ্চ কম্পিউটার যেখান থেকে কানেকশনটা আসছে, রাউটার কি করে সেই কানেকশনটা প্যাকেট আকারে, ডেটা প্যাকেট আকারে বিভিন্ন ডিভাইসে পাঠিয়ে দেয়। যেমন তোমার মোবাইলে তুমি ইন্টারনেট ব্যবহার করতেছো, তাহলে এই ইন্টারনেট ব্যবহার করার জন্য ডেটা প্যাক লাগে। তো রাউটার কি করে ডেটাগুলোকে প্যাকেট প্যাকেট করে ভাগ ভাগ করে চারদিকে ছড়ায় দেয়। তখন আমরা কি করি, সেটা আমরা মোবাইলে বা ল্যাপটপে বা কম্পিউটারে বা অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারি। তাহলে রাউটারের কাজ হচ্ছে সে উচ্চ কম্পিউটার থেকে প্রাপ্ত ডেটা বিভিন্ন ডেস্টিনেশনে পাঠাবে বা বিভিন্ন গন্তব্যে পাঠাবে। তো পাঠায় দেয়, এই যে পাঠায় সেটা হচ্ছে ডেটা প্যাকেট আকারে পাঠায়। এখন রাউটার যে নেটওয়ার্ক গুলো তৈরি করে, হ্যাঁ রাউটার কি করে বিভিন্ন ধরনের নেটওয়ার্কে কানেক্ট করে, রাউটারের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কে সে কানেক্ট করে। কি কি নেটওয়ার্ক, এটা এমসিকিউর জন্য আমরা পড়বো। যদি প্রশ্ন করে যে রাউটার কি কি ধরনের নেটওয়ার্ক কানেক্ট করতে পারে, তখন আমরা বলবো যে রাউটার যেসব নেটওয়ার্ক গুলো কানেক্ট করে তার মধ্যে একটা হচ্ছে টোকেন নেটওয়ার্ক, ঠিক আছে? টোকেন নেটওয়ার্ক মানে এগুলো হচ্ছে নেটওয়ার্কের নাম। রিং নেটওয়ার্ক, রিং নেটওয়ার্ক তোমরা জানো, রিং নেটওয়ার্ক, তারপর হচ্ছে ইথারনেট নেটওয়ার্ক, এটা একটু এমসিকিউর জন্য লিখে রাখো, ঠিক আছে? কি বলবা যে রাউটার হচ্ছে টোকেন, রিং, ইথারনেট, এই ধরনের নেটওয়ার্ক গুলোকে সে কি করতে পারে, কানেক্ট করতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে রাউটার আর কি করে, দেখো রাউটার আর যেসব নেটওয়ার্ক গুলো তৈরি করে, সে হচ্ছে লেন লেন নেটওয়ার্ক তৈরি করতে পারে বা লেন ওয়ান নেটওয়ার্ক তৈরি করতে পারে। লেন ওয়ান অর্থাৎ তোমার একটা ইন্টারনেটকে সে, হ্যাঁ ধরো তুমি একটা ইন্টারনেটের লাইন নিলা, সে এটা হচ্ছে ওয়ান নেটওয়ার্ক, এটাকে সে লোকাল এরিয়া নেটওয়ার্ক বানাবে। তোমার বাসায় যে নেটওয়ার্কটা সেটা কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ সে কি করে এরকম দুইটা নেটওয়ার্কে কানেক্ট করতে পারে। কি কি নেটওয়ার্ক, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে লেন।
তোমার বাসায় মনে করো 10টা ডিভাইস আছে, 10টা ডিভাইসের মধ্যে যে নেটওয়ার্কটা তৈরি হবে এটা হচ্ছে ল্যান নেটওয়ার্ক, ওকে? আর তুমি হচ্ছে ইন্টারনেট যেটা নিলা, ইন্টারনেট হচ্ছে ওয়ান নেটওয়ার্ক। তো রাউটার কি করতে পারে? ল্যান এবং ওয়ান নেটওয়ার্কে কানেক্ট করতে পারে। আবার রাউটার কি করতে পারে? দুইটা ওয়ান নেটওয়ার্কে কানেক্ট করতে পারে। রাউটার কি করতে পারে? দুইটা ওয়ান নেটওয়ার্কে কানেক্ট করতে পারে। যেগুলো এমসিকিউ তে আসতে পারে যে রাউটার হচ্ছে কোন কোন নেটওয়ার্ক তৈরি করে বা কোন কোন নেটওয়ার্কে কানেক্ট করে, তাহলে আমরা বলবো রাউটার হচ্ছে ল্যান ওয়ান নেটওয়ার্কে কানেক্ট করে, ওয়ান ওয়ান নেটওয়ার্কে কানেক্ট করে, ঠিক আছে? অর্থাৎ রাউটারের মূল কাজটা হচ্ছে যে বড় বড় নেটওয়ার্কে সংযোগ করতে পারে, সে বড় বড় নেটওয়ার্কে সংযোগ করতে পারে। তো রাউটারের যদি আমরা বৈশিষ্ট্যের কথা বলি, রাউটারের যদি বৈশিষ্ট্যের কথায় আসি, তাহলে আমরা কি কি বলতে পারি? রাউটার হচ্ছে একটা ইন্টেলিজেন্ট ডিভাইস বা নেটওয়ার্কিং ডিভাইস, এক নাম্বার। 2 নম্বর হচ্ছে কি করে, সে ডেটা ফিল্টারিং করতে পারে। সে হচ্ছে ডেটা ফিল্টারিং করতে পারে, মানে ডেটা হচ্ছে তার কাছে আসলে সে কোথায় কোথায় পাঠাবে সেটা সে জানে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারছি, সেটা হচ্ছে রাউটার হচ্ছে কি করতে পারে, ডেটা ফিল্টারিং করতে পারে, অর্থাৎ তার কাছে ডেটা আসলে সে কোথায় কোথায় পাঠাবে সেটা হচ্ছে সে জানে। তারপর হচ্ছে 3 নম্বর যে বৈশিষ্ট্য বলতে পারে, সেটা হচ্ছে সে একটা নেটওয়ার্ককে কি করতে পারে, সম্প্রসারিত করতে পারে। মানে তোমার একটা নেটওয়ার্ক আছে, সেটাকে তুমি কি করতে পারো, এটাকে আরো বাড়াইতে পারো, আরো কিছু ডিভাইস তুমি কানেক্ট করতে পারো। মনে করো তোমার বাসার একটা নেটওয়ার্ক আছে, তুমি চাইলে পুরো বিল্ডিং এ সেই নেটওয়ার্কটা সম্প্রসারণ করতে পারো। সে কি করতে পারে? নেটওয়ার্ককে সম্প্রসারণ করতে পারে। আবার 4 নম্বর যদি আমরা বলি, সে হচ্ছে কি করতে পারে, বড় বড় নেটওয়ার্কে সংযোগ করতে পারে। বড় বড় নেটওয়ার্কে সে কি করতে পারে, সংযোগ করতে পারে। এগুলো হচ্ছে রাউটারের বৈশিষ্ট্য বা সুবিধা, ঠিক আছে? অসুবিধার কথা যদি কিছু বলি, আরো বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে তোমার যেমন ইথারনেট, টোকেন রিং ইত্যাদি নেটওয়ার্কে সে সংযুক্ত করতে পারে, ঠিক আছে? সে হচ্ছে ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে যে বাধা পড়ে, বাধার সম্ভাবনাটা কমায়। আমরা হচ্ছে নির্বিঘ্নে রাউটারের সাহায্যে ডেটা ট্রান্সমিট করতে পারি। আর অসুবিধার কথা যদি বলি, রাউটারের দাম হচ্ছে একটু বেশি তুলনামূলকভাবে, মানে অন্যান্য নেটওয়ার্কিং ডিভাইসের তুলনায় দামটা একটু বেশি। আর রাউটার হচ্ছে তুলনামূলক স্লো হয়, অর্থাৎ সে যে ডেটা পাঠায় সেটা তুলনামূলক স্লো, ঠিক আছে? তারপর হচ্ছে কি, রাউটার কানেক্ট করার জন্য একই প্রোটোকল দরকার হয়। মানে তোমার যে ডিভাইস গুলো আছে, এই ডিভাইস গুলো যে প্রোটোকল, তোমার প্রোটোকল কি আমি অধ্যায় 2 এর শুরুতে পড়িয়েছিলাম যে ডিভাইস গুলোর যে নিয়ম নীতি গুলো বা সিস্টেম, যে সিস্টেম গুলো মেনে চলে, ওই নিয়ম নীতি গুলোকে বলা হয় নেটওয়ার্কের প্রোটোকল। মানে এই প্রোটোকল যদি সেম না হয় তাহলে রাউটার কাজ করবে না। এই লাইনটা তুমি ইম্পর্টেন্ট, এটা খুব সুন্দর করে নোট করো, যে রাউটার একই প্রোটোকল ছাড়া, একই প্রোটোকলের জন্য, একই প্রোটোকল এর নেটওয়ার্কের জন্য বা একই প্রোটোকল যুক্ত ডিভাইসের জন্য রাউটার ব্যবহার করা হয়। কি লিখবো? একই প্রোটোকল যুক্ত ডিভাইস গুলোর জন্য রাউটার ব্যবহার করা হয়। লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু মানে পরে হচ্ছে আমরা কি লিখেছি, একই প্রোটোকল যুক্ত ডিভাইসের জন্য রাউটার ব্যবহার করা হয়। একই প্রোটোকল যুক্ত ডিভাইসের জন্য রাউটার ব্যবহার করা হয়। আচ্ছা, সবাই লিখেছো একই প্রোটোকল যুক্ত ডিভাইসের জন্য রাউটার ব্যবহার করা হয়। লিখেছো একই প্রোটোকলের জন্য রাউটার হচ্ছে ব্যবহার করা হয়, একই প্রোটোকল যুক্ত ডিভাইসের জন্য রাউটার ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে রাউটারের অসুবিধার কথা বললে কি বলেছি, যে এটা হচ্ছে রাউটার হচ্ছে ধীর গতিতে ডেটা আদান প্রদান করে, এক নাম্বার। তারপর একই প্রোটোকল ছাড়া সে হচ্ছে নেটওয়ার্ক তৈরি করতে পারে না। রাউটারের দাম হচ্ছে তুলনামূলক বেশি। তারপর হচ্ছে কি, রাউটার হচ্ছে ধীর গতি সম্পন্ন, এটা বললাম। তারপর হচ্ছে এটার কনফিগারেশনটা একটু জটিল, কনফিগারেশনটা তুলনামূলক একটু জটিল। এগুলো হচ্ছে রাউটারের অসুবিধা, যেগুলোকে তুমি বৈশিষ্ট্য হিসেবে চালাইতে পারো। তুমি যদি ভিডিওটা পিছনে একটু ব্যাক করে শোনো, তাহলে এই জিনিসগুলো সুন্দর করে নোট করতে পারবা, ঠিক আছে? ভিডিওটা পরে শুনে সুন্দর করে এটা নোট করবা, রাউটারের বৈশিষ্ট্য গেল, সুবিধা গেল, অসুবিধা গেল। এখন এই রাউটারের মতো আরেকটা ডিভাইস আছে, সেই ডিভাইসের নাম হচ্ছে গেটওয়ে। রাউটারের মতো একটা ডিভাইস আছে, সেটার নাম হচ্ছে গেটওয়ে। এই গেটওয়েটা হচ্ছে রাউটারের সাথে কানেক্টেড, মানে রাউটারের মতোই প্রায়। সেটা হচ্ছে আমরা একটু এখান থেকে পড়ে নিই একসাথে, গেটওয়ে। এই গেটওয়ে হচ্ছে রাউটারের মতো একটা ডিভাইস, সে হচ্ছে নেটওয়ার্কে কানেক্ট করে। মানে আমরা যেভাবে করে হচ্ছে তোমার মানে ইয়ে করি, মানে যে রাউটারের সাথে যেভাবে নেটওয়ার্ক তৈরি করি, গেটওয়ের কাজটাও একই রকম, কিন্তু গেটওয়েটা আর একটু বড় পারপাসে ব্যবহার করা হয়।
আমরা তো রাউটার ব্যবহার করি বাসা বাড়িতে ছোটখাটো পারপাসে, কিন্তু গেটওয়েটা তো গেটওয়েটা কি হয় আরো বড় পারপাসে, বড় বড় নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন দেখো এই গেটওয়েটার ক্ষেত্রে কি হয়, রাউটার আমরা বলেছিলাম যে যদি যে ডিভাইস গুলো আছে বা যে নেটওয়ার্ক গুলো আছে সেগুলো যদি একই প্রোটোকলের হয় তখন আমরা রাউটার ব্যবহার করি, আর যদি প্রোটোকল যদি ভিন্ন হয় তখন ব্যবহার করা হয় গেটওয়ে। মনে করো গেটওয়ে কি করে, দুইটা ভিন্ন নেটওয়ার্কে কানেক্ট করে। জাস্ট এই কথাগুলো একটু সুন্দর করে শোনো, এগুলো খুব ইম্পর্টেন্ট। গেটওয়ে যদিও নেটওয়ার্কে কানেক্ট করে রাউটারের মতোই, কিন্তু রাউটার হচ্ছে একই ধরনের নেটওয়ার্কে কানেক্ট করে, একই প্রোটোকলের নেটওয়ার্কে কানেক্ট করে বা একই প্রোটোকলের ডিভাইস গুলোকে কানেক্ট করে, কিন্তু গেটওয়ে হচ্ছে ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্কে কানেক্ট করে, ভিন্ন প্রোটোকলের নেটওয়ার্কে কানেক্ট করে। মনে করো তোমার বাসায় একটা নেটওয়ার্ক আছে, আবার আমার বাসায় একটা নেটওয়ার্ক আছে, দুইটা দুই প্রোটোকলের নেটওয়ার্ক, এই দুইটাকে কানেক্ট করার জন্য আমরা হচ্ছে গেটওয়ে ব্যবহার করব। ক্লিয়ার? দুই ধরনের ভিন্ন নেটওয়ার্কে কানেক্ট করার জন্য আমরা ব্যবহার করি কি, গেটওয়েটা ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আশা করি দুইটার মধ্যে পার্থক্যটা ধরতে পেরেছো। গেটওয়েটা হচ্ছে কি, ভিন্ন প্রোটোকলের জন্য ব্যবহার করা হয়। এখন এই রাউটারের যে অসুবিধাটা আছে, তো এটার মতো কিছু অসুবিধা গেটওয়ে তো আছে, যেমন রাউটার হচ্ছে ধীরগতি সম্পন্ন, গেটওয়ে ধীরগতি সম্পন্ন, রাউটারের কনফিগারেশন জটিল, গেটওয়ের কনফিগারেশনটা আরো জটিল। ঠিক আছে, রাউটার যেমন দাম তুলনামূলক বেশি, গেটওয়ের দাম রাউটারের থেকেও বেশি। ঠিক আছে, রাউটারের যে অসুবিধাগুলো আছে এখানেও সেম অসুবিধাগুলো আছে। তবে আরেকটা অসুবিধা হচ্ছে তোমার এই যে হচ্ছে মানে সুবিধা হচ্ছে, গেটওয়ের একটা সুবিধা হচ্ছে সে ভিন্ন প্রোটোকল নেটওয়ার্ক কানেক্ট করতে পারে, কিন্তু রাউটার হচ্ছে একই প্রোটোকলের হচ্ছে নেটওয়ার্ক কানেক্ট করে। এই জন্য রাউটারের যে অসুবিধাটা, একই প্রোটোকলের যে অসুবিধাটা, সেটা দূর হয়েছে কিভাবে, সেটা দূর হয়েছে গেটওয়ের মাধ্যমে। সে কি করে, ভিন্ন প্রোটোকল কানেক্ট করতে পারে। তাহলে এইটা হচ্ছে মোটামুটি আমাদের রাউটার আর গেটওয়ের পার্থক্য। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটা তোমরা পারবা। এরপরে ছোট ছোট দুই একটা ডিভাইস আছে, যেমন হচ্ছে তোমার রিপিটার, এটা আমরা আগেই বলে ফেলেছি, এগুলো নিয়ে কথা আমি আগেই বলে ফেলেছি। রিপিটার, রিপিটার কি করে, সিগন্যালের শক্তি বাড়ায়। মানে তুমি একটা সিগন্যালকে পাঠাচ্ছ, আমি একটা সাদা পেজ নেই, যেহেতু রাউটার আমাদের দরকার নাই, আমরা অন্য একটা সাদা পেজ নেই, ব্ল্যাঙ্ক পেজ। আচ্ছা দেখো, আমরা হচ্ছে রিপিটার নিয়ে কথা বলছিলাম, রিপিটার, আর কোথায় গেল, আর রিপিটার। রিপিটার কি করে, রিপিট করে সিগন্যালকে। মনে করো তুমি একটা সিগন্যাল পাঠাচ্ছ, জাস্ট এটা আমি আগে বলেছি, জাস্ট সে কি করবে, সিগন্যালের স্ট্রেংথ ফিরাই দিবে বা সিগন্যালটাকে আগের জায়গায় নিয়ে আসবে বা সিগন্যালকে অ্যাম্পলিফাই করে, শক্তিশালী করে। মনে করো তুমি একটা সিগন্যালটা পাঠাইছো, এটা ধরো হচ্ছে যাচ্ছে সিগন্যালটা, কিছু দূর যাওয়ার পরে সিগন্যালটা হচ্ছে কি হয়ে গেল, সিগন্যালটা একটু নষ্ট হয়ে যাবে। মানে ধরো 1 কিলোমিটার যাবে, যাওয়ার পরে হচ্ছে সিগন্যালটা একটু একটু ইয়ে হয়ে যাবে, একটু সিগন্যালটা একটু লস হয়ে যাবে, ধরো এরকম হয়ে গেল সিগন্যালটা। যদি তুমি একটা রিপিটার ইউজ করো, ওই রিপিটারের মধ্যে দিয়ে যখন সিগন্যালটা যাবে তখন কি হবে, সিগন্যালটা ঠিক আবার আগের মতো হয়ে যাবে, সিগন্যালটা আগের মতো শক্তিশালী হয়ে যাবে। এই জন্য আমরা হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে ইন্টারনেটের লাইন গুলো বা অন্যান্য যেভাবে তারের মাধ্যমে আমরা যখন সিগন্যাল আদান প্রদান করি, তখন আমরা কি করি, কিছু দূর পর পর রিপিটার ব্যবহার করি। তোমরা দেখবে তোমাদের বাসায় যে ব্রডব্যান্ড লাইনটা আছে, ওখানে দেখবে যে কোনো একটা বক্স থেকে সে তোমার লাইনটা দিছে, ওই বক্সের মধ্যে রিপিটার থাকে। মানে কিছু দূর পর পর তারা কি করে, রিপিটার ইউজ করে। আবার তোমরা হচ্ছে এরকম ডিশের তারের মধ্যে দেখবা রিপিটার ইউজ করা হয়, কালো কালো ছোট ছোট বক্স আছে। মানে তোমরা হাঁটলি মানে রাস্তায় মেইন রোডের পাশ দিয়ে যখন এই যে কালো কালো তার গুলো যায়, বিভিন্ন ব্রডব্যান্ডের তার, বিভিন্ন ধরনের তার, ওখানে দেখবা একটু পর পর কিছু বক্স আছে, এই বক্স গুলো হচ্ছে রিপিটার হিসেবে কাজ করে, মানে সিগন্যালটাকে ঠিক আগের জায়গায় ফেরত দেয় বা সিগন্যালটাকে শক্তিশালী করে। বুঝতে পারছো রিপিটারের কাজ কি, সিগন্যালটাকে শক্তিশালী করে। তাহলে আমরা হচ্ছে রিপিটার নিয়ে যদি বলি, যে একটা সিগন্যালকে যখন আরেক জায়গায় পাঠানো হয় তখন সিগন্যালটা হচ্ছে দুর্বল হয়ে যায়, ওই সিগন্যালটাকে আগের জায়গায় আনার জন্য বা সিগন্যালের শক্তি বৃদ্ধি করার জন্য কিছু দূর পর পর কি করা হয়, নেটওয়ার্ক সংযোগের সংযোগের মধ্যে কিছু দূর পর পর রিপিটারটা ব্যবহার করা হয়। রিপিটার ব্যবহার করা হয় যাতে, এমন ভাবে ব্যবহার করা হয় যাতে নেটওয়ার্কের ট্রাফিক বৃদ্ধি না পায়,
ট্রাফিক কখন বৃদ্ধি পায়? যখন হচ্ছে অনেক মানুষ একসাথে নেটওয়ার্ক ব্যবহার করে, তখন হচ্ছে কি নেটওয়ার্কের ট্রাফিকটা বৃদ্ধি পায়, কিন্তু রিপিটার ব্যবহারটা করা এমন ভাবে যেন হচ্ছে ট্রাফিক বৃদ্ধি না পায়। অর্থাৎ ট্রাফিক বৃদ্ধি না করে সিগন্যালের শক্তি বৃদ্ধি করা হয় কোথায়? রিপিটারের মাধ্যমে। ট্রাফিক বৃদ্ধি না করে সিগন্যালের শক্তি বৃদ্ধি করা হয় কিভাবে? রিপিটারের মাধ্যমে। সর্বশেষ আমাদের নেটওয়ার্ক ডিভাইস আছে, সেটা হচ্ছে বীজ। ওটা একটা ছোটখাটো একটা মানে ওর অত ইম্পর্টেন্ট না, আর একটা ডিভাইস হচ্ছে বীজ। এটা পড়লে আমাদের আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? যদি ক্লাস শেষ হয়ে যাওয়ার মধ্যে তাহলে আর জয়েন করার দরকার নাই। এই ব্রিজ হচ্ছে এক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস। এটা কি করে? সে হচ্ছে একাধিক ল্যান নেটওয়ার্কে কানেক্ট করে। মানে তোমার ধরো দুইটা ল্যান নেটওয়ার্ক আছে, এই ল্যান নেটওয়ার্কে কানেক্ট করার জন্য ব্রিজ ব্যবহার করা হয়। মনে করো তুমি তোমার বাসার মধ্যে 5টা কম্পিউটার দিয়ে একটা ল্যান নেটওয়ার্ক তৈরি করেছো। তো হচ্ছে এই ল্যান নেটওয়ার্কটাকে তুমি হচ্ছে আরেকটা ল্যান নেটওয়ার্কের সাথে কানেক্ট করবে। তোমার অফিসটা মনে করো তোমার বাসার কাছেই, তুমি চাচ্ছো যে অফিসের সাথে তোমার বাসার ল্যান নেটওয়ার্কটাকে, লোকাল ল্যান নেটওয়ার্কটাকে কানেক্ট করবা। এরকম একাধিক ল্যান নেটওয়ার্কে কানেক্ট করার জন্য, মানে ছোট ছোট ল্যান নেটওয়ার্কে যদি কানেক্ট করতে চাই, তখন হচ্ছে আমরা কি করি, ব্রিজের সাহায্যে হচ্ছে কানেক্ট করি। অর্থাৎ সে নেটওয়ার্কে কানেক্ট করার জন্য কাজ করে, ব্রিজটা কি করে নেটওয়ার্কে কানেক্ট করার জন্য কাজ করে। ব্রিজ হচ্ছে তিন ধরনের, এটা অত ইম্পর্টেন্ট না, এমনি জাস্ট বলার জন্য বলছি। একটা হচ্ছে লোকাল ব্রিজ, একটা হচ্ছে রিমোট ব্রিজ, একটা হচ্ছে ওয়্যারলেস ব্রিজ। লোকাল ব্রিজ দিয়ে হচ্ছে কি হয়, সরাসরি কানেক্ট করতে পারে। ধরো তোমার বাসার দুই রুমের মধ্যে লেন আছে, বা এক বিল্ডিং এর মধ্যে তোমার লেন আছে দুইটা, তখন হচ্ছে কি করে লোকাল ব্রিজ কাজ করে। আর রিমোট হচ্ছে একটু মানে দূরবর্তী জায়গায়, মনে করো তোমার অফিস হচ্ছে আরেক জায়গায় মিরপুর 10-এ, আর বাসা হচ্ছে কাজীপাড়ায়, ওরকম একটু দূরে হলে তখন হচ্ছে রিমোট। আর ওয়্যারলেস যে ব্রিজটা, সেটা হচ্ছে অনেক দূরে, ঠিক আছে, অনেক দূরের মানে অনেক অনেক দূরে দূরে হলে তখন হচ্ছে আমরা ওয়্যারলেস ব্রিজটা ব্যবহার করি। তো তোমরা যেটা করবা, ভিডিওটা শুনে সুন্দর করে তোমরা হচ্ছে এই জিনিসগুলো নোট করবা। প্রত্যেকটা নেটওয়ার্ক ডিভাইস নিয়ে কিছু কথাবার্তা আমি বলেছি, আমাকে যেটা তোমরা জমা দিবা সেটা হচ্ছে হাব আর সুইচের পার্থক্য, হাব আর সুইচের পার্থক্য, আর হচ্ছে তোমরা রাউটার আর গেটের পার্থক্য। এই দুইটা লিখে আমাকে হচ্ছে জমা দিবা পরের ক্লাসের মধ্যে। আগে হাব আর সুইচের পার্থক্য আর হচ্ছে কি রাউটার আর গেটের পার্থক্য, এই দুইটা লিখে জমা দিবা। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট, ওকে? আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবার ইনশাল্লাহ, ঠিক আছে? বুধবারের ক্লাস হবে, তারপর হচ্ছে যদি 1 তারিখ